নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্প নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন ছিল যে পরিবারের কতজন সদস্য আবেদন করতে পারবেন কতজন মহিলার টাকা পাবেন মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে কি হবে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও কি টাকা পাবে এরকম অনেক প্রশ্নই আপনাদের ছিল তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিলেন আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখুন বলা হচ্ছে একজন নয় ভাণ্ডার প্রকল্পে একই পরিবারের একাধিক মহিলা সদস্য মাসিক ভাতা পেতে পারেন আজ নবান্নে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আবেদনকারীর বয়স হতে হবে পঁচিশ থেকে ষাটের মধ্যে পাশাপাশি আবেদনকারীর সরকারি চাকরি বা কোনো পেনশন না পেলেই এই প্রকল্পের সুবিধা পাবেন তারপর দেখুন কী বলা হচ্ছে রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজ্য জুড়ে বিপুল উৎসাহ তৈরি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করতে দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে ভিড় উপচে পড়ছে অনেক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে প্রকল্পের নিয়মাবলী নিয়ে কিছু ধোয়াশা ছিল কারণ একই পরিবারের একাধিক মহিলা সদস্য থাকলে প্রত্যেকে প্রকল্পের সুবিধা পাবেন নাকি একজন তা অনেকেরই কাছে স্পষ্ট ছিল না তা এদিন সেই বিভ্রান্তি দূর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন যে স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিবারের সব থেকে প্রবীণ মহিলা সদস্যের নামে কার্ড দেওয়া হয়েছিল কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পরিবারের একাধিক মহিলা সদস্য থাকলেও আবেদন করতে পারবেন তবে তাদের বয়স হতে হবে পঁচিশ থেকে ষাটের মধ্যে আর কোনো সরকারি চাকরি করলে বা পেনশন পেলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না গত সোমবার থেকেই রাজ্যে চালু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দুয়ারে সরকার কর্মসূচির আওতায় এই প্রথম চালু করা হয়েছে অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে একই পরিবারে যদি অনেকগুলি মহিলা থেকে থাকেন এবং তাদের বয়স যদি পঁচিশ থেকে ষাটের মধ্যে হয়ে থাকে তাহলে তারা কিন্তু সবাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং সবাই টাকা পাবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে তাদের কিন্তু কোনো রকম সরকারি চাকরি বা পেনশন পেলে চলবে না অর্থাৎ সরকারি চাকরি বা পেনশন করেন না এমন যতগুলি মহিলা পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে রয়েছেন একটা ফ্যামিলিতে সবাই কিন্তু টাকা পাবেন সবাই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ড কোনো পুরুষের নামে হোক না কেন বা কোনো মহিলার নামে হোক না কেন তাতে কিন্তু কোনো যায় আসে না আপনারা সেই স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্ভুক্ত যদি হয়ে থাকেন অর্থাৎ একটা ফ্যামিলিতে ধরুন যদি তিনজন মহিলা থাকেন আর তিনজন মহিলাই যদি এক একটি স্বাস্থ্যসাথী কার্ডেরই যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু তিনজনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন এবং তিনজনই ফর্ম ফিল আপের সময় অর্থাৎ ভান্ডার ফর্ম পূরণের সময় আপনারা তিনজনই একই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেবেন যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার চাইছে সেই ঘরটাতে আপনারা তিনজনই একই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেবেন সেক্ষেত্রে রকম অসুবিধা হবে না আবারও আপনাদের বলে দিতে চাই ক্লিয়ার করে দিতে চাই ধরুন একটি ফ্যামিলিতে তিনজন মহিলা রয়েছেন আর তিনজনই একটি স্বাস্থ্যসাথী কার্ডেরই অন্তর্ভুক্ত রয়েছেন তাহলে কিন্তু তিনজনই টাকা পাবেন সেক্ষেত্রে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন ভাণ্ডার প্রকল্পে তখন সেখানে যে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারের যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে একই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেবেন কোনো অসুবিধা হবে না সেই স্বাস্থ্যসাথী কার্ডে কোনো পুরুষের নাম হোক না কেন কোনো কোনো মহিলার নামে হোক না কেন হেড যিনি হোক না কেন কোনো অসুবিধা হবে না আপনারা সবাই কিন্তু টাকা পাবেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী যারা মহিলা রয়েছেন সবাই কিন্তু টাকা পাবেন যদি কোনো সরকারি পেনশন বা চাকরি না করেন তাহলে আর আপনারা যদি এখন অবধি স্বাস্থ্যসাথী কার্ড না পেয়ে থাকেন আপনারা আগের যখন দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল তখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন শুধুমাত্র ইউআরএন নাম্বারটি পেয়েছিলেন কিন্তু কোনো রকম ছবি হয়নি তাহলে সেক্ষেত্রে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন ভান্ডার প্রকল্পের তখন সেখানে যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারের যে ঘরটি রয়েছে সেখানে সেই ইউআরএন নাম্বারটি দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আর তাছাড়া আপনারা যদি এখন অবধি কোনো রকম ফর্ম ফিল না করে থাকেন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড যদি না থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে ফর্ম ফিল সময় যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারের যে ঘরটি রয়েছে সেটা আপনারা বাদ রাখবেন কোনো অসুবিধা হবে না তো কিভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন সেই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আপনারা ওপরে আই বাটনে সেই ভিডিও পেয়ে যাবেন কিংবা নিচে ডেসক্রিপশনেও সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন আর তাছাড়া আপনারা যদি স্বাস্থ্যসাথী কার্ডে এখনও যদি ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তারও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে ওপরে আই বাটনে কিংবা নিচে ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু আপনারা তার লিঙ্ক পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে